বড় মসজিদ করার মতো ক্ষমতা তখন মুসলমানদের ছিল না, ততটুকু সচ্ছলতা ছিল না। আজকাল তো আমরা মসজিদে নববীর ছাদ অনেক উপরে দেখতে পাই, কিন্তু তখন ছিল খেজুরের পাতার ছাউনি আর মাথার খুব কাছে। মানুষের উপস্থিতি, জমায়েত, মানুষের শরীরের গরম, সূর্যের গরম, ছাদ নিচু, এই গরমের কারণে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। আর আল্লাহ নবী তাই বলেছেন যে তোমরা জুমার দিন আসার আগে অবশ্যই সকালে গোসল করে নেবে, যাতে করে ঘামের দুর্গন্ধের কারণে মসজিদের পরিবেশ নষ্ট না হয়, এটা ওয়াজিব করে দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেটা আর বহাল থাকেনি, যেহেতু মসজিদের ওই অবস্থানেই বড় আকারের মসজিদ হয়েছে, যেই অসুবিধা ছিল সেটা নেই। তবে এখনও সেটা সুন্নত বা সুন্নতে মুয়াক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, বিশেষ করে পুরুষদের জন্য যারা জুমার মসজিদে উপস্থিত হন। মা বোনরাও যখন মসজিদে যাবেন তারাও অবশ্যই করবেন, তবে ঘরে থাকা অবস্থায়ও তারা জুমার দিনের পবিত্রতা, সুন্দর একটা স্নিগ্ধতা আনার জন্য তারাও গোসল করবেন। আর ওই দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ নবী জুমার দিন বেশি করে দরুদ শরীফ পাঠ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এই জন্য আমরা মা বোনরা ঘরে, পুরুষরা যারা মসজিদে যাবে তারা মসজিদে গিয়ে দরুদ শরীফ বেশি পড়তে হবে। অনেক সময় পুরুষ ভাইদেরকে দেখা যায় মসজিদে আগেই চলে গিয়েছেন, সওয়াব পাচ্ছেন, কিন্তু গিয়ে কথাবার্তাতে ব্যস্ত থাকেন। সুবর্ণ সুযোগ হলো আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। আর পুরুষদের জন্য দায়িত্ব হলো যথাসম্ভব তাড়াতাড়ি মসজিদে যাওয়া। যারা প্রথম প্রথমেই মসজিদে যাবে জুমার দিন, প্রথম ব্যক্তিকে আল্লাহ পাক উট কোরবানি করলে যে সব সেই সব দেবেন, দ্বিতীয় ব্যক্তিকে গরু কোরবানি করলে যে সব সেই সব দেবেন, তৃতীয় ব্যক্তিকে ছাগল কোরবানি করলে যে সব সেটা দেবেন, চতুর্থ ব্যক্তিকে কোনো একটা মোরগ আল্লাহর রাস্তায় দান করলে যে সব সেটা দেবেন। এভাবে কমতে থাকে। যখন ইমাম উপস্থিত হয়ে যান জুমার খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারা আর লিখনই বন্ধ করে দেন, তারও খুতবা শুনতে থাকেন। প্রতি সপ্তাহে কি আমাদের পক্ষে কোরবানি করা, উট কোরবানি করা সম্ভব? সম্ভব নয়, কিন্তু সুযোগ রয়েছে যে আমরা মসজিদে প্রথম তো চলে যেতে পারি জুমার নামাজ আদায় করার জন্য, আর এই সবটা আমরা অর্জন করে নিতে পারি জুমার দিনে। তৃতীয় প্রশ্ন করেছেন যে তৃতীয় এবং চতুর্থ রাকাত, যেটা ফরজ নামাজে, সেখানে যদি আমরা পড়ি, বিভিন্ন বর্ণনা আছে এখানে, তবে অনেক ইমামদের মত হলো যে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সুরা পড়তে হবে না, সুরা না পড়ার কথা বলা হয়েছে, শুধু সুরা ফাতিহা পড়ার কথা, এটা প্রমাণিত আছে হাদিস দ্বারা। তবে শেখ নাসিরুদ্দিন আল আলবানি তিনি যা বলেছেন সেটার উপরও যদি আপনি আমল করতে চান, সেটাও দলিল ভিত্তিক কথা, তাতেও কোনো অসুবিধা নেই, সেইটা ভিন্ন আরেকটি মত। উভয় পক্ষে দলিল আছে এবং হাদিসের দলিল রয়েছে। আপনাকে সুন্দর তিনটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জি প্রিয় ভাই বোনেরা, আমরা পরবর্তী কলারে যাচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি জি বলেন। যে আমার একটা প্রশ্ন এলো, যে কেউ যদি মান্যত করে যে আমি উমরা যাইতাম, কত তার লাগে, কত সময় ভিতরে মানে এটা আদায় করা মানে জরুরি আর কি, ভাই আপনি বললেন যে কেউ মানত করেছে যে উমরা পালন করবে, কিন্তু কোন নির্ধারিত সময়ের সাথে সে সম্পৃক্ত করেনি, এমন বলেনি যে আমি এই রমাদানে গিয়ে উমরা পালন করব কিংবা এই বছর আমি উমরা করব, এরকম যদি কোনো সুনির্দিষ্ট সময়ের সাথে উমরা নিয়ত না করে থাকে, তাহলে যথাসম্ভব তাড়াতাড়ি তিনি উমরা আদায় করার চেষ্টা করবেন, নির্দিষ্ট কোনো এর জন্য সময় নেই। তবে যে কোনো জিনিস যখন কোনো ব্যক্তি মানত করে সেটা তার উপর ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। উমরা করাটা কারোর উপর ওয়াজিব নয়, তবে নিয়ত করার কারণে, মানত করার কারণে সেটা নিজের উপর তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। আর যেই কোনো ওয়াজিব জিনিস তাড়াতাড়ি পালন করে নেওয়াটাই উচিত, কারণ আমরা জানি না যে কতদিন আমার হায়াত আছে। আমি যদি উমরা না করেই আমার যদি নিঃশ্বাস ত্যাগ করে ফেলি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, তাহলে আমার কাঁধের উপর একটা ওয়াজিব আমি ছেড়ে চলে গেলাম। এ কারণে যারা নির্দিষ্ট সময়ের সাথে মানত না করেন, তাদের জন্য উচিত যে অবশ্যই তাড়াতাড়ি করে নেওয়ার, যথাসম্ভব তাড়াতাড়ি করার। আর যারা নির্দিষ্ট সময়ের সাথে মানত করেন, যেমন আপনি বললেন যে এই রমাদানে আমি উমরা পালন করব, তখন এই রমাদানেই করতে হবে।
আর উমরা পালন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রমাদান। একটি হাদিস আছে, রমাদানের এবাদতের দেখেন ফজিলত, যে কোনো এবাদত আপনি দান সদকা করবেন রমাদানে, সবচেয়ে শ্রেষ্ঠ দান এবং সদকা হলো রমাদানের দান। আপনি উমরা করবেন রমাদানে, আল্লাহর নবীর হাদিস বুখারী এবং মুসলিমে আছে, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, রমাদানে একটি উমরা পালন করা এটা আমার সাথে অর্থাৎ নবীর সাথে হজ করলে যেরকম পূর্ণাঙ্গতা আসবে, বিশাল একটা সৌভাগ্য, সেই সৌভাগ্য যেন তার জন্য অর্জিত হলো, কত বড় সৌভাগ্য। এর জন্য আপনার যদি নিয়ত থাকে তাহলে আপনি রমাদানেই উমরা পালন করার জন্য নিয়ত করে নেন এবং চলে যান। উমরা পালন করা খুবই সহজ। উমরাতে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি এহরাম বেঁধে নেবেন, যেখানে মিকাত নির্দিষ্ট জায়গায় পৌঁছার আগেই আপনি এয়ারপোর্ট থেকে বেঁধে যেতে পারেন, ঘর থেকে নিয়ে যেতে পারেন, অথবা আপনি সৌদি এয়ারলাইন্স যদি যান তখন সেখানে মিকাত আসার আগেই সেখানে অ্যানাউন্স করা হয়, আপনি ফ্লাইটে বসে আপনি এহরাম করে নিতে পারেন। দুটি সাদা কাপড় আপনি পরিধান করলেন, যেগুলো পরিচ্ছন্ন হবে, শিলানো হবে না পুরুষদের জন্য, সেগুলো পড়বেন, দুই রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে আপনি লব্বাইক বি উমরাতিন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তালবিয়া পড়তে শুরু করবেন উমরা পালনের নিয়তে। মনে মনে নিয়ত থাকবে যে আমি উমরা পালন করার জন্য এহরাম বেঁধে নিলাম, তালবিয়া পড়ছি লব্বাইক বি উমরাতিন, এবং তালবিয়া যখন থেকে শুরু করবেন তখন থেকে আপনার এহরাম শুরু হয়ে গেল। এরপরে আপনি যখন মক্কা শরীফ চলে যাবেন তখন আপনি নিজের হোটেলে জিনিসপত্র রাখবেন, রেখে আপনি হালকা গোসলও করে নিতে পারেন, যেহেতু অনেক দূর থেকে আপনি যাচ্ছেন, খুব ঘেমে যাবেন, আপনি সাবান ব্যবহার করবেন না, শ্যাম্পু ব্যবহার করবেন না, জাস্ট শুধু পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। এরপরে আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনি কাবা শরীফের পাশে চলে যাবেন, সেখানে হাজেরা আসওয়াদ থেকে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ করে নেবেন, মসজিদে প্রবেশ করে তাওয়াফ করবেন। এরপরে আপনি দুই পাহাড়ে সাফা এবং মারোয়া, পাহাড়ে সাফা থেকে শুরু করে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে 7 বার আপনি সাই করবেন, সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে সাফা আরেকবার, এভাবে 2 বার হলো, 7 বার আপনি করবেন। এই দুইটা পালন করার পরে আপনি চুল কেটে নেবেন, নাপিতের কাছে গিয়ে চুল কেটে সেলুনে চুল ছোট করবেন অথবা সম্পূর্ণ শেভ করে নেবেন চুল। এরপরে আপনি পবিত্র হয়ে গেলেন, আপনার উমরা পালন শেষ। খুব সিম্পল এবং খুব সহজ, এভাবেই উমরা পালন করবেন। উমরার ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক বই আছে, আপনারা সেই বইগুলো পড়ে নেবেন। ছোট বই আছে যেমন সৌদি আরবের বড় মুফতি মুফতি বিন বাজ, তার ছোট্ট একটি হজ এবং উমরার গাইড আছে। একইভাবে ফেকহুস সুন্নার হজ এবং উমরা অধ্যায় আপনি পড়ে নেবেন। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে, সেগুলো আগে পড়ে নেবেন। রমাদানে নিশ্চয়ই আমাদের অনেক ভাই বোনেরা উমরার জন্য নিয়ত করেছেন, বিশেষ করে শেষ 10 দিন সেখানে এতেকাফের নিয়ত অনেকেরই আছে, কিন্তু যাওয়ার আগেই আমরা সকলকে বলবো যে পড়াশোনা করতে হবে আমাদেরকে। আমরা শুধু সরাসরি চলে গেলাম উমরায়, আগেই কিছু শেখা হলো না এমন যেন না হয়। এখন থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, আলেমদের কাছে যাওয়ার মাধ্যমে, বিভিন্ন জায়গায় উমরা ওয়ার্কশপ হয় সেখানে যোগ দিয়ে আমরা ভালো করে জেনে, পরিপূর্ণভাবে জেনে তারপরে মনের তৃপ্তির সাথে আল্লাহর দরবারে আমরা হাজির হব, আল্লাহর ঘরকে জিয়ারত করব, উমরা পালন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আজকে সাবজেক্টের বাইরে উমরাও সাবজেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া প্রিয় ভাই যে প্রশ্ন করেছেন, আপনার মাধ্যমে আমরা উমরা সম্পর্কে জানতে পারলাম। আশা করছি এর ভিতর এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।